আসসালামু আলাইকুম। ফুচকা পছন্দ করে না এমন কোনো বাঙালি আছে বলে আমার মনে নেই, মনে হয় না। তো ফুচকার কথা মনে হলে আমার তো জিভের পানি টলটল করে। আজকে আমি খুবই সহজ এবং সাধারণ উপায়ে আপনাদেরকে ফুচকা তৈরি করে দেখাবো। আর সেজন্য যা যা লাগছে, আলু সেদ্ধ, ধনেপাতা কুচি, সেদ্ধ ডিম, কাঁচামরিচ কুচি, শসা কুচি, চটপটি মশলা, চিনি, বিট লবণ, পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স। তেঁতুলের টক ছাড়া ফুচকা তো অসম্পূর্ণ। এজন্য পারফেক্ট তেঁতুলের টক তৈরি করতে আমি যা যা উপকরণ ব্যবহার করেছি, আপনারাও চেষ্টা করবেন ঠিক তাই সেই উপকরণগুলোই ব্যবহার করার জন্য। তেঁতুলের টক তৈরি করার জন্য তেঁতুলটাকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে নিতে হবে। এরপর চিনি, চটপটি মশলা, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে চটকে নিতে হবে। এরপর লবণ, বিট লবণ, ধনেপাতা কুচি, লেমন জেস্ট, লেবুর রস, চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল একেবারে পারফেক্ট তেঁতুলের টক। আপনারা চেষ্টা করবেন এভাবেই তেঁতুলের টকটা তৈরি করতে, তাহলে কিন্তু একেবারে দোকানের স্বাদটাই পাবেন। সবসময় বাসায় ডাবলি বুট থাকবে এমন কোনো কথা নেই। তো ডাবলি বুট না থাকলে খুব সহজ উপায়েও কিন্তু ফুচকা তৈরি করে নেওয়া যায়, ফুচকা পুরটা তৈরি করে নেওয়া যায়। সেক্ষেত্রে আমি আলু সেদ্ধ ব্যবহার করেছি। আলু সেদ্ধটাকে কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ধনেপাতা কুচিও দেব, সাথে একটু চটপটি মশলা দিয়ে মাখিয়ে নিলে স্মেলটা সুন্দর আসে। কিন্তু এখানে কিন্তু তেল ব্যবহার করা যাবে না, শুধুই মাখিয়ে রাখতে হবে। জীবনটা এখন অনেক সহজ হয়ে গেছে, সব কিছু রেডিমেড পাওয়া যায়, আর সেজন্য আজকে ফুচকাটাও রেডিমেড তৈরি করছি, রেডিমেড ফুচকা তৈরি করছি। কত সুন্দর ভেজে ফুলে উঠেছে ফুচকাগুলো। আমি এভাবে সবগুলো ফুচকা ভেজে নিচ্ছি। সবগুলো ফুচকা ভাজি করা হয়ে গেছে, দেখুন মচমচ শব্দ করছে। ফুচকার ভেতরে আমি পুরগুলো ভরে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আবারও আবারও বারবার বলছি, করছি, বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকবেন, আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো সামনে। কথা বলতে বলতে আমার ফুচকা তৈরি করা হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি, শসা কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, ডিম এবং সব শেষে চটপটি মশলা দিয়ে আমি ফুচকাটাকে সাজিয়ে নিচ্ছি। একেবারে তৈরি হয়ে গেছে দোকানের মতো পারফেক্ট ফুচকা। এভাবে বাসায় বানিয়ে খাবেন বন্ধুরা, খুবই ভালো লাগবে। আর কেমন লাগলো আমাকে প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন, ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে, আর ফুচকা তৈরি করার পর আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।